হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো মোমোস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, তো সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন ব্লগটি। তো আমি সকালের নাস্তা রেডি করে নিচ্ছি। তো এখানে কিছু ভেজিটেবল নিচ্ছি আর ডিম ভেঙে নিয়ে দিচ্ছি। তো এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর পেঁয়াজ কলের কিছু পাতা, সাথে দুটা ডিম আর সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সবটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। আর এদিকে আমি রুটি তো ফ্রোজেন করে রাখি, এই যে এগুলো হালকা একটু ছেঁকে রেখে দেই ঠান্ডা করে। তো এগুলো দিয়ে এখন আজকে আমি সকালে নাস্তা রেডি করব। আর কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তখন তেলটা হালকা গরম হলেই রুটিটা ছেঁকে নিব। তো প্রথমে রুটিটা দিয়ে হালকা এক পাশ একটু ছেঁকে নিব। তো এক পাশ ছেঁকা হয়ে গেলে এখন এটাকে উল্টিয়ে, তো এক পাশ হালকা হয়ে গেছে, এখন এটাকে উল্টিয়ে তার মধ্যে ডিমের যে মিশ্রণটা সেটা দিয়ে দিব। তো সবটা রুটির মধ্যেই ছড়িয়ে দিব। আমার কাছে যেটা খুব সহজ মনে হয় সকালে নাস্তায় রেডি করতে, যদি রুটিটা করা থাকে তাহলে ঝটপট এভাবে একটু ভেজিটেবল দিয়ে ডিমটা দিয়ে রুটিটা করে ফেলা যায়। তো এখন একটু উল্টিয়ে দিব। তো এভাবে উল্টিয়ে দুই পাশেই ভালোভাবে ছেঁকে নেব। এই যে ডিমটাও পুরোপুরি হয়ে গেছে। তো এখন এটাকে আমি রোলের মতো করে পেঁচিয়ে নামিয়ে নেব। তো এভাবেই আমি সবগুলো রুটি করে নিব। আমার মনে হয় এই নাস্তাটাই খুব সহজে দ্রুত রেডি করা যায়। আর এই তো দুপুরের জন্য রান্নাবান্না করে নিছি। তো বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করছি, আর এই তো ভাত রান্না করে নিছি, আর ফ্রিজে ডাল আছে। আর বিকেলে আমি কালোজাম মিষ্টি বানানো ট্রাই করছি, দেখি হয় কি না। তো তার জন্য আমি এখানে এক কাপ গরু দুধ নিয়েছি, আর তার সাথে 2 টেবিল চামচ আটা, আর দিচ্ছি 1 চামচ সুজি, আর দেব বেকিং পাউডার। তো 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি। তো আমি এই বেকিং পাউডারটা ইউজ করতেছি। তো এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো অনেক দিন আগে একবার মিষ্টি বানিয়েছিলাম, তো অনেক দিন বলতেন অনেক বছর হয়ে গেছে, কয়েক বছর আগে একবার মিষ্টি বানিয়েছিলাম। তখন ফার্স্ট টাইম বানিয়েছিলাম, ভালো সুন্দরই হয়েছিল। কিন্তু দ্বিতীয়বার বানিয়েছি তখন আবার মিষ্টিটা হয় নাই, কেন জানি, হয়তো কোনো কিছুতে হয়তো সমস্যা হয়েছিল, তখন মিষ্টিটা হয় নাই, তারপর আর বানানো হয় নাই। তো আজকে হঠাৎ আবার মনে হলো, দেখি ট্রাই করে যে আবার হয় কি না। তো আজকে হবে কি না জানি না, তারপরে দেখি। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি, 1 চামচের মতোই সাদা তেল দিছি। তো এখন তেলটা দিয়ে আবার
ভালোভাবে মিশিয়ে নিব। তো প্রথম যখন বানিয়েছিলাম তখন অনেক সুন্দর হয়েছিল মিষ্টিগুলো, আর দ্বিতীয়বার মিষ্টিটা ভিতরে একটু শক্ত হয়ে গেছিল, তো সেটা কেন হয়েছে আমি জানি না। একই প্রথমবার যেভাবে বানিয়েছিলাম দ্বিতীয়বার ঠিক ওইভাবেই করেছিলাম, হয়নি। তো এখন আমি এখানে হালকা লিকুইড দুধ দিয়ে, আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটা করে নেব, আর দুধটা আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিব। আর এটা একদম নর্মাল টেম্পারেচারের দুধ, জাল করে একদম ঠান্ডা করে নিছে। তো এখন একটু একটু দুধ দিব আর ডোটা করব, একদম নরম করব না, আবার একদম শক্তও না, ওরকমভাবে করে নিব। তো এখানে প্রায় এক বাটির মতো দুধ নিছে, তো আমার মনে হয় দুধটা একটু বেশি লাগবে, যেহেতু সুজি দিয়েছে সুজির কারণে দুধটা একটু বেশি লাগবে। তো মাখাতে মাখাতে প্রথমে একটু হয়তো লেক লেক লাগবে, পরে আস্তেই টেনে যাবে। তো দুটা মেখে আমি জাস্ট হাতটা ধুয়ে হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিছি, লাগিয়ে এখন মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো এটা আমি কোনো রেস্টে রাখি নাই, জাস্ট দুটা মাখিয়ে হাতটা ধুয়ে নিছি, সাথে সাথেই ধুয়ে এখন বানিয়ে নিচ্ছি। তো ছোট ছোট গুলা করে হাতে এভাবে প্রথম গোল শেপ দিয়ে তারপর লম্বা করে নিচ্ছি। তো একটু ছোট ছোট লম্বা লম্বা করে বানাচ্ছি, কারণ এটা আমি যখন তেলে ভাজবো তখন আবার এটা ফুলবে, তারপর আবার যখন শিরায় দিব তখন আর একটু ফুলবে। তো এই জন্য একটু ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আর যখন দুটা মাখাচ্ছিলাম তখন একটু নরম নরম লাগছে, এখন আস্তে টেনে গেছে, দুধ লেখলেখা ভাবটা চলে গেছে। এই তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিছি। তো প্রথম কয়েকটা আমার একটু বড় শেপে করে ফেলছি, একটু বড় বড় হয়ে গেছে, পরে আমি আবার আরেকটু ছোট সাইজ করে করছি, কারণ এগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে। এই তো সবগুলো করা শেষ। তো এক কাপ মানে বড় এক কাপে এক কাপ দুধ নিয়েছি, তো ওগুলো দিয়ে আমার প্রায় অনেকগুলো হয়েছে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর একটু বেশি পরিমাণ তেল দিতে হবে, এগুলো একটু ডুবা তেলেই ভাজব। আর তেলটা আমি বেশি একটা গরম করব না, খুবই হালকা গরম করব, জাস্ট আঙুলটা দিলে আঙুলটা সহ্য হয় ওরকম একটু গরম করব। এই যে একদমই হালকা হালকা গরম করব। তো এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। তো আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিব, আর একটু ফাঁকা ফাঁকা করে দিব, আর সবগুলো তো একসাথে দেওয়া যাবে না, কারণ এগুলো একটু আস্তে আস্তে ফুলবে। তো একটার সাথে যাতে আরেকটা না লাগে আমি ওরকম ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। তো আমি সবগুলো দুইবারে ভাজব। আর তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে দেখা গেছে মিষ্টিটা উপর দিয়ে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থাকবে, তো সেজন্য আমি তেলটা একদম হালকা গরম করে দিছি। তা এখন দেখেন মিষ্টিগুলো আস্তে আস্তে নিজে নিজেই এই যে উল্টায় যাচ্ছে, ফুলে উঠতেছে উপরের দিকে। তো অনেকে ডোটা তৈরি করার সময় তার সাথে ফুড কালার ইউজ করে, তখন কালারটা আরও বেশি সুন্দর হয়, রেড ফুড কালারটা ইউজ করলে। তো দেখেন মিষ্টিগুলো এখন আমি এই মুহূর্তে নাড়াচাড়া করব না, তো নিজে নিজেই এগুলা নিচ থেকে ফুলে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, নিজে নিজেই ঘুরতেছে, দেখতে খুব ভালো লাগছে। এই যে অনেকটাই ফুলছে, আর ফুলে এখন এগুলো ভেসে গেছে। তো এখন আমি আস্তে আস্তে
তেলটা নেড়ে দিব যাতে একটা সাথে আরেকটা না লাগে। দেখেছি মিষ্টিটা এই অবস্থা খুবই নরম থাকে, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আর এই যে মিষ্টিগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে আর অনেকটাই ফুলছে, তো প্রথম যেই শেপটা আমি একটু বড় বড় করেছিলাম ওইগুলোই আমি প্রথম ভাজতেছিলাম। তো এই যে একদম লাল লাল করে আমি ভেজে নিছি, এখন আমি এগুলো তুলে নিব। তো আমি তেলটা ছেঁকে, ভালোভাবে ছেঁকে এখন উঠিয়ে নিচ্ছি। তো যদি এগুলোতে ফুড কালার ইউজ করতাম তাহলে কালারটা হয়তো আরও সুন্দর হতো। তো এগুলো যখন আমি চিনি শিরাতে দিব তখন কালারটা আরেকটু কালো কালো হয়ে যাবে। তো সবগুলো আমি তুলে নিচ্ছি আর বাকি যেগুলো ভাজার বাকি ছিল ওগুলো আমি এখন ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে ওইগুলো যেভাবে ভাজছি এখন এগুলো ঠিক ওইভাবেই ভেজে নেব। আর চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। আর এই যে সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মিষ্টি একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমি শিরাতে দিব, কারণ গরম অবস্থায় শিরাতে দিলে এগুলো একদম চুপসে যাবে। তো আমি যে কাপ দিয়ে দুধটা নিয়েছিলাম বড় কাপ দিয়ে, ওই কাপে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিছি আর তার সাথে আমি তার ডাবল জল দিয়ে দিছি। তো এখন আমি এই চিনির শিরাটা একটু ফুটিয়ে নিব। তো কালোজাম মিষ্টির জন্য শিরাটা বেশি ঘন করতে হবে না, তো একদম পাতলা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিব। জাস্ট চিনিটা একটা বলক আসছে আর তার মধ্যে আমি কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়েছি। তো শিরাটা হয়ে গেছে, এখন মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। তো সবগুলো দিয়ে এখন আমি একটু হালকাভাবে নেড়ে তারপর ঢাকা দিয়ে রাখব। তো এখানে দুইটার সাইজ হয়েছে, একটা সাইজ একটু বড় আর একটা একটু ছোট। এই যে আমি এভাবে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো জাল করছি মাঝারি আঁচে। তো এখন আমি চুলাটা অফ করে দিব আর ঢাকনাটা এখন আর খুলছি না, কিছুক্ষণ পরে তুলে তারপর দেখাবো। তো মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এই যে চুলার আঁচ অফ করে রাখছি। এই যে দেখেন সবটা রস একদম চুষে নিচ্ছে। আর ফুলে তো একদম টই টম্বুর। এই যে একটা মিষ্টি আমি উঠিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আর আজকের মিষ্টিটা অনেক সফট হয়েছে, একদমই স্পঞ্জ মিষ্টির মতো সফট হয়েছে। তো আমি একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরটা কেমন হয়েছে। এই যে আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে সামান্য একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিছি। তো পুরোপুরি রেডি। তো আজকের মিষ্টিগুলো ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। মানে খুব ভয়ে ছিলাম যে হবে কি না। তো একটা মিষ্টি কেটে একটু দেখাচ্ছি। এই যে একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কিরকম হলো।
আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটাকে সবাই লাইক আর ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।